পড়ালেখা করা প্রায় সকলেরই অপছন্দের কাজ। অপছন্দের হলেও আমাদের লেখাপড়া করতে হয় নিজের জন্য, পরিবারের জন্য কিংবা সমাজের উন্নতি সাধনের জন্য। পড়ালেখা করতে হলে কম বেশি সবাই একটা সমস্যার সম্মুখীন হয়, আর সেটি হলো পড়া ভুলে যাওয়া। পড়া মনে থাকে না অথবা যা পড়ি তাই ভুলে যাই, এ অভিযোগ প্রায় সবার। পড়া মনে না থাকা নিয়ে কম বেশি হতাশায় ভোগে নাই এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। সাধারণত মানুষের মস্তিষ্কের দুটি দিক রয়েছে, একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অন্যটি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটি হলো মেমোরি বা স্মৃতিশক্তি। বিজ্ঞানীরা বলছেন আপনি যদি 30 লাখ ঘন্টা বা 342 বছর এক নাগাড়ে মস্তিষ্কের মেমোরি কার্ডে সারাক্ষণ ভিডিও ধারণ করেন, তাতেও আপনার মস্তিষ্ক নামের সুপার কম্পিউটারের মেমোরি স্পেস সম্পূর্ণ হবে না। পৃথিবীতে বেশি আইকিউ বা স্মৃতিশক্তি নিয়ে কেউ জন্মগ্রহণ করে না। যত চর্চা করা যাবে আইকিউ ততই বাড়বে। চর্চা ও পড়া মনে রাখার মাধ্যমে একজন শিক্ষার্থী সাধারণ থেকে মেধাবী হতে পারে। দীর্ঘদিন গবেষণা করে বিজ্ঞানীরা সহজে পড়া মনে রাখার কিছু উপায় বের করেছেন। এক, পড়তে বসার আগে হাঁটা। পড়ার টেবিলে বসার আগে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে পড়ার আগে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 10% পরিমাণ বেড়ে যায়। 2, পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা। যে বিষয়টি পড়ব তার প্রতি আকর্ষণ জাগাতে হবে কিংবা আকর্ষণীয় উপায়ে পড়ার চেষ্টা করতে হবে, এতে পড়া সহজে মনে থাকবে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানুষ কোনো কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমোরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা দীর্ঘস্থায়ী হয়। 3, কালারিং বা মার্ক করে দাগিয়ে পড়া। আমাদের মধ্যেই অনেকেই মার্ক করে বা দাগিয়ে পড়ে, এটাও পড়া মনে রাখতে বেশ কার্যকর। মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায়, পাশাপাশি এর উপর ব্রেনের ভিজুয়ালিটি ইফেক্টও বেড়ে যায়, যা পড়াকে মনে রাখতে সহায়তা করে। 4, জোরে জোরে পড়া। জোরালো কণ্ঠে পড়লে মাথায় তথ্য দ্রুত ঢুকে যায়, যেমন একটি গান যখন শোনেন তখন তা দ্রুত মনে পড়ে, যা পড়ছেন তা কানে প্রবেশ করালে দ্রুত মুখস্থ হয়। 5, যা পড়ছি তা অন্যকে শেখানো। নিজে যা পড়েছি বা জেনেছি তা অন্যকে শেখানোর মাধ্যমে মস্তিষ্কে আরও ভালোভাবে গাঁথা যায়। তাছাড়া অন্যকে শেখানোর ফলে নিজের দক্ষতা প্রকাশ পায় এবং পড়াটি ভালোভাবে আয়ত্ত হয়েছে কিনা তাও বোঝা যায়। 6, পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা। অনেকেরই ধারণা সারাদিন সারা রাত পড়লেই পড়া বেশি মনে থাকে, এটা নিতান্তই ভুল ধারণা, কারণ সবসময় আমাদের ব্রেন একইভাবে কাজ করতে পারে না। কিছু গবেষণায় দেখা গেছে বিকেলের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে, তাই বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যা বা রাতে পড়া বেশি কার্যকর হয়। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘুমের পর ভোরবেলায় পড়াশোনার উপযুক্ত সময় হিসেবে মনে করা হয়। 7, বিরতি দিয়ে পড়া। একটানা অনেকক্ষণ পড়লে অস্থিরতা চলে আসবে, এই অস্থিরতাকে দূর করার জন্য নিয়মিত অল্প সময়ের জন্য বিরতি নেওয়া ভালো। 8, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। গবেষণায় দেখা গেছে ব্রেন যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরিতে বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়, তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও জরুরি। সাধারণত একজন সুস্থ ব্যক্তির দিনে 7 থেকে 8 ঘন্টার মতো ঘুমানো উচিত, এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়। 9, লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করা। কোনো জিনিস পড়ার সাথে সাথে লিখে বা ছবি আঁকলে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়, কারণ নিউরোসায়েন্সের মতে কিছু লিখে বা ছবি আঁকলে ব্রেনের অধিকাংশ জায়গা উদ্দীপিত হয় এবং ছবি বা লেখাটিকে স্থায়ী মেমোরিতে রূপান্তরিত করে ফেলে, ফলে পড়াটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয়।
সাধারণভাবেও বোঝা যায় বইতে যেসব বিষয় ছবি দিয়ে ব্যাখ্যা করা হয় তাই আমাদের বেশি মনে থাকে। পরীক্ষার সময়ও চোখের সামনে বইয়ের ছবিটি ভেসে ওঠে, তাই লিখে বা ছবি এঁকে পড়া অনেক কার্যকর। দশ, বেশি বেশি পড়া ও অনুশীলন করা। আমাদের ব্রেন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেওয়া হয়। বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে। তাই বেশি বেশি পড়া অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম উপায়। এগারো, পড়ার টপিকের সাথে জীবনের ঘটনা মিলান। এক সপ্তাহ আগে কি খেয়েছিলাম ভুলে যাই, কিন্তু কয়েক মাস আগে ঈদের দিন সকালে কি খেয়েছিলাম বা কয়েক বছর আগে SSC রেজাল্টের সময় কোথায় ছিলাম ঠিকই মনে আছে। তার মানে কোনো কিছুর সাথে ইমোশন বা স্পেশাল আগ্রহ থাকলে সেই জিনিস আমরা ভুলি না। তাই প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্বপূর্ণ জিনিসের সাথে একটা ইমোশন বা লাইফের স্পেশাল ঘটনা মিশাতে পারলে সেই জিনিস সহজে ভোলা যায় না। বারো, ইন্টারনেটের সহযোগিতা নেওয়া। আধুনিক যুগে পড়াশোনার বড় সুবিধা দেয় ইন্টারনেট। যে বিষয়ে পড়ছেন তার সংশ্লিষ্ট অনেক কিছুই হয়তো বইয়ে নেই, কিংবা বইতে অনেক পুরনো তথ্য রয়েছে, ইন্টারনেটে সাম্প্রতিক তথ্য সহজে পেয়ে যাবেন। তাই ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে, এতে ধারণা পরিষ্কার হবে এবং নিজেকে সময়ের সাথে আপডেট করা যাবে। তবে ইন্টারনেটে সময় অপচয় হয় এমন বিষয় থেকে নিজেকে একেবারেই নিয়ন্ত্রণ করতে ভুলবেন না। তেরো, ক্লাসে সিনসিয়ার থাকা। পড়ালেখা খুব কঠিন বা বোরিং কিছু নয়, একটু খেয়াল করলেই পড়ালেখা সহজে বুঝতে পারা যায়। সেজন্য ক্লাস শুরু হওয়ার সময় থেকে সিরিয়াস হতে হবে। ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে খেয়াল করে ক্লাস নোট তুলে সিরিয়াসলি অ্যাসাইনমেন্ট করে বাসায় এসে ওই দিনের লেকচারগুলোকে আধা ঘন্টা স্টাডি করলে পড়া অর্ধেক সহজ হয়ে যায়, আর তখন একবার পড়লেই পড়া মনে থাকে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এমন তথ্যবহুল আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পছন্দ করেন তাহলে আমার টেলিভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।